আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পাশে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আছেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমরা ফ্লোরিডার অরল্যান্ডোতে যে রিসোর্টে উঠেছিলাম সেটাই একটু ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো সবে আমরা ঢুকেছি, আর এটা হচ্ছে লিভিং রুম। এখানে টিভি আছে আর ড্রেসারও আছে। এখানে কাউচগুলো খুব সুন্দর করে সাজানো, আর প্রতিটা রিসোর্টে কিংবা হোটেলে এরকম সুন্দর করে গুছানো থাকে। আর সবচেয়ে যেটা আরামদায়ক কিংবা মনে আনন্দের সেটা হচ্ছে যে নিজের বাসার মতো এখানে কিছুই করতে হচ্ছে না, সেটাই আসলে রিল্যাক্স। তো আমরা সবসময় নিজের রুটিন মাফিক কাজগুলো করে বাসায় অনেকটা বোর হয়ে যাই, তো কোথাও একটু বেড়াতে গেলে ভালোই লাগে। আর আমি মনে করি আমরা প্রতি বছরই কোথাও না কোথাও কিছু দিনের জন্য ভেকেশনে যাওয়া উচিত। হয়তো দুদিন, চার দিন কিংবা এক সপ্তাহ, যার যেভাবে সুযোগ হয় সেভাবেই। আমাদের প্রতিনিয়ত নিজের বাসায় রুটিন মাফিক কাজ কিংবা যারা কাজ করি বাইরে, আমরা একঘেয়েমি কাজগুলো করে অনেকটা একঘেয়েমিত্ব চলে আসে। তো সেটাই দূর করানোর জন্য আমাদের উচিত কোথাও না কোথাও একটু বেড়াতে যাওয়া। তো সবসময় কিন্তু এক দেশ থেকে অন্য দেশে কিংবা দূরে কোথাও যেতে হয় না, নিজের ধারে কাছে কোথাও দুদিন চার দিনের জন্য গেলেই অনেক ভালো লাগে। আর দেখা যায় নিজের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, অনেক সময় আমাদের যাওয়া হয় না কারণ আমরা বেশি চিন্তা করি দূরে কোথাও যেতে। সে যাই হোক, যার যেভাবে পারা যায় সেভাবেই উচিত আমরা দু চার দিনের জন্য কোথাও না কোথাও বেড়াতে যাওয়া। তো এই রিসোর্টে আমরা উঠলাম, আর রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এটা হচ্ছে সুইমিং পুল, বেশ বড় এই পুলটা, আর জায়গাটাও অনেক সুন্দর। আমি চারদিকটা একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি। আর এই যে ছোট ছোট গাছগুলো লাগানো বড় টবে, এগুলা কিন্তু অনেক সুন্দর, আর আমার কাছে বেশি ভালো লাগছে। বেশ অনেক দিন পর কিন্তু এরকম গাছগুলো দেখা, আর যে লোকটা কিন্তু অনেকটা নিজের দেশ বাংলাদেশের কথা মনে করিয়ে দেয় এই গাছগুলা, তো সেগুলা দেখতে অনেক ভালো লাগছিল। আমরা যেখানে তাকি এই গাছগুলো সাধারণত দেখা যায় না, আর আমরা তাকি যেখানে নিউ জার্সিতে, এখানে কিন্তু মাত্র দু মাসই গরম থাকে আর বেশিরভাগ ঠান্ডা থাকে। তো অনেক ধরনের গাছ এখানে কিন্তু রাখা যায় না কিংবা প্ল্যান্ট করাও যায় না, ওগুলা স্নোতে কিংবা বেশি ঠান্ডা যখন পড়ে তখন মরে যায়। আর ফ্লোরিডার ওয়েদারটা তো বাংলাদেশের মতো, প্রায় বাংলাদেশের সব ধরনের গাছগুলোই এখানে আছে। আর এই তো আমি যেহেতু চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে হচ্ছে বলরুমটাও দেখিয়ে দিলাম, আর এই দিকে হচ্ছে এখানে পার্টি হয়, তো ওরা পার্টির জন্য এগুলো সাজিয়ে রেখেছে। আমি যেটা করি, আমি যেখানেই যাই বেড়াতে, আমার সবচেয়ে ভালো লাগে যে ভোরে উঠা। তো যখন আমি ভোরে উঠি হয়তো সবাই ঘুমে, আমি চারপাশটা একা একা হেঁটে দেখি, কিংবা অনেক সময় বাইরে না বেরোলেও নিজের রুম থেকেই উইন্ডো দিয়ে ভিউটা দেখা, জানালার পাশে দাঁড়ানো, বসে চারদিকটা উপভোগ করা, এগুলো আমার অনেক ভালো লাগে। তো আজ আমি এই রিসোর্টের চারদিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেও অনেক সময় এখানে বসলাম, অনেক ভালো লাগছে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফ্লোরিডার হোটেলগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কমে
থাকা যায়, মানে ভাড়াটা অনেকটা কম, লেস এক্সপেন্সিভ। তো আমরা সাধারণত বিভিন্ন স্টেটেই মাঝে মধ্যে ভাবে যাই ভেকেশনে, কিন্তু হোটেলগুলোর সাথে তুলনা করলে আমি দেখলাম যে ফ্লোরিডার হোটেলগুলো অনেকটাই কমে পাওয়া যায়। তো আমরা এখানে আসার আগেও আমরা যখন অনলাইনে সার্চ করছিলাম, তো সেগুলোই মনে হলো। আর তাছাড়া আমাদের ফ্যামিলিটা বেশ বড়, অনেকেই এসছেন, আসেন মাঝে মধ্যে। তো যখন ওদের সাথে কথা হয় যে কে কোথায় থেকেছেন, কত দামে থেকেছেন, ঠিক ওভাবেই, তো সব মিলিয়ে আমি দেখলাম এখানে কিন্তু অনেকটা কমে থাকা যায়। আর এখানে যে এক্সপেন্সিভ হোটেলগুলো, এগুলো ছাড়া একটু দূরে একটু কমে থাকতে চাইলেও কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, ভালো পয়সায় পাওয়া যায়। তো সেটাই, তো যাদের প্ল্যান আছে এখানে আসার, আপনারা আগে সার্চ করে নেবেন, অনেক কম পয়সায় ভালো ভালো হোটেলে থাকা যায়। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, কারণ ঘূর্ণিঝড় হচ্ছে আর কোণে কোণে বৃষ্টি হচ্ছে। তারপরও বেরিয়ে পড়লাম, দেখব। তো আমরা এখন কুচ্ছি কোনো বাঙালি গ্রোসারিতে যাব, যেহেতু আমাদের প্ল্যান এখানে আসলে জাম খাবো, সেই জন্যই বেরিয়ে পড়লাম। এখন তো মাশাল্লাহ সব কিছু ইজি, ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা বাঙালি গ্রোসারির সন্ধান পেলাম, আর এখানে এসে জামটাও পেয়ে গেলাম, তো যেটার জন্য আমরা এখানে এসেছিলাম। এই যে দেখুন কি সুন্দর কালো জামগুলা। তো এখানে এই দু প্যাক জামই পেলাম, তো দুটাই আমাদেরকে নিতে হবে। অনেকদিন পর জাম খাওয়া, হয়তো সবগুলোই খাবো, তো এ দুইটাই আমরা নিলাম। এখানে আরও একটা জিনিস যেটা দেখলাম, কিছু প্লেন্টস ওরা রেখেছেন বিক্রি করার জন্য, সেটা হচ্ছে একটা লেবুর চারা আর পান গাছ, কাঁঠালও এখানে আছে। তো এগুলো দেখি আপনারা বুঝতে পারবেন যে ফ্লোরিডার ওয়েদারটা, মানে কেন বলছি ফ্লোরিডাকে আরেকটা বাংলাদেশ। তো এই তো আমরা রুমে চলে আসলাম, জামগুলো ধুয়ে রেডি করলাম খাওয়ার জন্য। তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।